প্রতি বছরই দূরপাল্লার স্কেটিং প্রতিযোগিতার আয়োজন করে স্কেটারদের সংগঠন স্কেটিং 71। তারই ধারাবাহিকতায় এবার রাজধানীতে শেষ হলো একদিনব্যাপী রোলার স্কেটিং প্রতিযোগিতা। সকাল 9টায় শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে আজ সকাল 9টা পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 7 জন স্কেটার। 24 ঘন্টায় সর্বোচ্চ দূরত্ব স্কেটিং করবে তারা। স্কেটারদের লক্ষ্য 250 কিলোমিটারের বেশি স্কেটিং করা। এর আগে দেশের অন্যান্য জেলাতেও এই প্রতিযোগিতার আয়োজন করে স্কেটিং 71 সংগঠনটি।